নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসার আগ থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন। তিনি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। রমাদান আসার কয়েকদিন আগে তিনি রোজা রাখা বন্ধ করে দিতেন এবং রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে এই মাসকে আমাদের উপর গনিমত হিসাবে দিয়েছেন, সেই উদ্দেশ্যটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করেন। সেই উদ্দেশ্যটা হচ্ছে কুতিবা আলাইকুম সিয়াম بعد أعوذ بالله من الشيطان الرجيم الله رب العالمين بلوشن سورة بقرة مدهي كتب عليكم الصيام تمہدر پرتی صيام کے فروض کرا ہوئے چھے كتب معنی عبودھاری تو کرا ہوئے چھے mandatory کرا ہوئے چھے optional نا اچھا ہوئے لوڑ اکبا اچھا ہوئے لوڑ اکبا نا امون نوئے صيام کے فروض کرا ہوئے چھے كما كتب على الذين من قبلكم ٹھیک جبھا بے تمہدر پورو بورتی امت رو پڑے ہو صوم کے فروض کرا ہوئے چھے لو جانلام صوم آمدر رو پڑے فروض جانلام ای فروض اللہ کرو چھن جانلام ایٹا آمدر امت رو پڑ نتون فروض نوئے ایرکم صوم اگر امت رو پڑے ہو کی چھے لو উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সওমের উদ্দেশ্য লোক দেখানো আমল নয়, সওমের উদ্দেশ্য না খেয়ে থাকা নয়, সওমের উদ্দেশ্য পানি না খেয়ে থাকা নয়, স্ত্রী সহবাস ছেড়ে দেয়া না। সওমের উদ্দেশ্য এই সবগুলো কাজের মধ্য দিয়ে আল্লাহ পাকের ভীতি তাকওয়া অর্জন করা। কেমন? গতকাল হয়তো অনেকে রোজা ছিলেন, বৃহস্পতিবার ছিল, হয়তো অনেকে কাজা সওমগুলো রাখছেন বা অনেকে শাবানের সওমও রাখছেন। রোজা রাখা অবস্থায় আমরা কি পানি খেয়েছি, খাবার খাই, স্ত্রী সহবাস করি? খাবার খাওয়া হালাল না হারাম? পানি পান করা হালাল না হারাম? স্ত্রী বিয়ে করা, স্ত্রী তাকে স্পর্শ করা বা তাকে তার সাথে সময় কাটানো হালাল না হারাম? সওম রেখে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমি সব হালাল ছেড়ে দিলাম। কি ছাড়লাম? খাবার হালাল ছেড়ে দিলাম, পানি হালাল ছেড়ে দিলাম এবং স্ত্রী হালাল ছেড়ে দিলাম। তো যে হালাল আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ছেড়ে দিলাম, সেই সওম রেখে কি আমি আল্লাহর হারামে লিপ্ত হতে পারি? এবং যতক্ষণ আমরা সওমরত অবস্থায় থাকি, আমরা কি ইচ্ছা করলে খেতে পারি না, চুপ করে পানি পান করতে পারি না এবং চুপ করে স্ত্রীর সাথে সহবাসও করতে পারি, কেউ দেখার নাই, দেখার আছে? কেন করি না? যে কারণে করি না ওই কারণটার নাম হলো তাকওয়া। বুঝাতে পারতেছি? যে কারণে করি নাই সেই কারণটার নাম কি? কেন করি নাই? কারণ আমি উপলব্ধি করেছি আমি খেতে পারবো না, আল্লাহ আমাকে দেখবেন। রোজা রাখা অবস্থায় আমি পানি পান করি নাই কারণ আমার মধ্যে এই কনসিয়াসনেস ছিল যে আল্লাহ আমাকে দেখছেন। স্ত্রী সহবাস করতে পারতাম, করি নাই কেন? কারণ আমি উপলব্ধি করেছি বা আমার মনে এই কনসিয়াসনেস ছিল যে আল্লাহ আমাকে দেখছেন, আর কেউ না দেখুক আল্লাহপাক দেখছেন। এই আল্লাহ কনসিয়াসনেস বা আল্লাহ সম্পর্কে সচেতনতা, এটার নাম হলো তাকওয়া। এই তাকওয়ার শিক্ষা দেওয়ার জন্য সওম আমাদের জীবনে প্রতি বছর ঘুরে ঘুরে আসছে রমাদান। এখন যে সওম রেখে আমরা আল্লাহ পাকের হালাল ছেড়ে দিলাম এই চিন্তা করে যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে শুনছেন, সেই সওম রেখে কেউ কি আল্লাহর হারামে লিপ্ত হতে পারবে? হলে কি রোজা এবং রমাদানের হক আদায় হবে? কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এই হাদিসটা একটু শুনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির না খেয়ে থাকায় এবং সেই ব্যক্তির পানি পান না করায় আল্লাহ পাকের কিছুই আসা যায় না। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলা ছাড়তে পারে নাই, অশ্লীলতা ছাড়তে পারে নাই, হারাম ছাড়তে পারে নাই, সেই ব্যক্তির না খেয়ে থাকায়, সেই ব্যক্তির পানি পান না করায়, সেই ব্যক্তি যে স্ত্রী সহবাস করলো না, এগুলোতে আল্লাহ পাকের কিছুই যায় আসে না। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলল, অশ্লীলতা প্রদর্শন করলো অথবা গীবত করলো অথবা আল্লাহ পাকের কাবায়ের ফাওয়াহিশে লিপ্ত হলো, তার মানে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এটা অর্জন করতে হলে রোজা রেখে
আমাকে আল্লাহ পাকের সমস্ত হারাম ছেড়ে দিতে হবে যে হালাল স্ত্রী আমি ছেড়ে দিলাম সেই রোজা রেখে আমি হারাম ভাবে কোনো মেয়ের সাথে কথা বলতে পারি না এফআইআর করতে পারে কফি শপে বসতে পারে বাইকে ঘুরতে পারে জিনা করতে পারে রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহর সব হারাম ছেড়ে দেওয়া এটাই রোজার শিক্ষা লাআল্লাকুম তাত্তাকুন আমরা প্রত্যেক বছর এই আয়াতের উপর বয়ান করি খুতবা হয় মিম্বর থেকে জুমার খুতবায় এই আলোচনাটা হয় মূল কথাটা হচ্ছে এই উপলব্ধিটা আনা আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহ তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আল্লাহ আমাদের সামনে থাকলে বা আমরা যদি আল্লাহকে দেখতে পারতাম আমরা কি বেনামাজি থাকতে পারতাম না আমরা কি সুদ খাইতে পারতাম না আমরা কি মেয়ের সাথে জেনা করতে পারতাম না সমকামিতার প্রমোশন দিতে পারতাম না ট্রান্সজেন্ডারের শরীফ শরীফা পাঠ্যপুস্তকে আনতে পারতাম না আমরা কি আল্লাহ পাককে যদি দেখতাম বেনামাজি থাকতে পারতাম না ঘুষখোর হইতে পারতাম না দুর্নীতিবাজ হইতে পারতাম না মানুষের হক নষ্ট করতে পারতাম আল্লাহর নবীজি বলেন আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহ তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো সুবহানাল্লাহ এই এই চেতনা আসলে মানুষ হারামে লিপ্ত হতে পারবে না হলেও তওবা করে ফিরে আসবে হলেও কি করবে সাথে সাথে তওবা করে ফিরে আসবে আর ওয়াইল লাম তাকুন তারাহু তুমি যদি আল্লাহকে দেখতে না পারো ফাইন্নাহু ইয়ারাক জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন ঠিক যে উপলব্ধিটা আমরা রোজা রেখে অর্জন করি আমরা খাই না আমরা পানি পান করি না তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে প্রচণ্ড রোদ ক্ষুধায় পেট চোচো করতেছে খাই কেন খাই না কারণ আমরা উপলব্ধি করি আল্লাহ পাক আমাদেরকে দেখছেন কেউ না দেখুক আল্লাহ দেখবেন গোসল করার সময় পানি খাইতে পারতেছি না তো এই চেতনাটা শিক্ষা দেওয়ার জন্যে রমাদান প্রতি বছর ঘুরে ঘুরে আসে আল্লাহ পাক বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম এটা তোমাদের উপরে এখন ফরজ করা হয় নাই তোমাদের আগের উম্মতের উপরেও ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো আর তাকওয়া সম্পর্কে নবীজি আরো একটা হাদিসে বলেছেন আত তাকওয়া ও হা হুনা তাকওয়া হা হুনা বলতে তিনি বুকের দিকে ইশারা করছেন মানে তাকওয়া আপনার লেবাস পোশাকে না আমি পাগড়ি জুব্বা পরে বসে আছি মানে এই না যে আমি আপনার চেয়ে বেশি মুত্তাকি যদিও এটা তাকওয়ার পোশাক মুত্তাকি মানুষটা ঢিলেঢালা পোশাক পরবেন নবীর সুন্নত অনুসরণ করবে এটা একটা বৈশিষ্ট্য কিন্তু এমন হতে পারে আমার চেয়ে আপনার তাকওয়া বেশি হতে পারে কি না আর তাকওয়া হা হুনা তাকওয়া কলিজার ভিতরে কলমের ভিতরে ওই আলহাস টাইটেল লাগালেই যেমন জান্নাতে যাওয়া যাবে না শুধু আলহাস টাইটেল লাগালে কি জান্নাতে যাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন মানদণ্ড দিয়ে দিয়েছেন মানদণ্ড কে ভালো আল্লাহর কাছে কে সম্মানিত এটার মানদণ্ড আল্লাহ দিয়ে দিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমরা যত মানুষ পৃথিবীতে আছো তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে মকবুল সম্মানিত মর্যাদাবান মানুষ তারাই যারা এই তাকওয়ার পরীক্ষায় পাশ করেছে তো এই তাকওয়ার শিক্ষাটা দেওয়ার জন্য রমাদান আসে শিক্ষা নাম্বার এক রোজা রাখবো রাখার মতো রোজা রাখবো কি যাতে তাকওয়া অর্জন করা যায় রোজা রেখে আমি যেমন হালাল ছেড়ে দিয়েছি রোজা রেখে আমাকে আমার সমস্ত হারাম ছাড়তে হবে আর এই হারাম শুধু এক মাস ছেড়ে দেব এমন না ঈদের চাঁদ উঠে যাবে শয়তান ছাড়া পাবে আমরা আবার শয়তানের সাথে আতাত করে চলা শুরু করব এটা রমাদানের শিক্ষা না ওই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে হবে এটা হলো রমাদানের শিক্ষা আপনারা খেয়াল করে দেখবেন রমাদান মাসে অনেকে পরহেজগার হয়ে যায় ঈদের চাঁদ ওঠার সাথে সাথেই আমরা আবার শয়তানের দাসত্ব শুরু করি ঈদের দিন চাঁদ রাত বলি আমরা একটা কথা বলি না ওই রাত্রেই প্রমাণ হয় যে শয়তান ছাড়া পাইছে যেভাবে ধুমধারাক্কা গান বাজনার বেলাল্লাপনার পিকনিক টিকনিক এগুলো হয় বোঝা যায় শয়তান এতদিন বন্দী ছিল এক মাস এখন ছাড়া পাইছে তো এক নাম্বার নসিহত রোজা রাখতে হবে রাখার মতো যে রোজা আমাকে তাকওয়ার শিক্ষা দিবে আল্লাহ পাক আমাদেরকে এইভাবে রোজা রাখার তৌফিক দান করেন দুই নাম্বার আল্লাহ পাক এই ও তার আগে একটা কথা বলে নেই এরপরে ভুলে যাবো আর কি এই যে শুনলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম শুনছেন অনেকে তো জানে এখানে তালেব ইলম অনেকে আছেন ওলামায়ে কেরামও আছেন তাদেরকে ওয়াজ করার কিছু নাই আমার আমি সাধারণ মানুষের জন্য বলছি কুতিবা আলাইকুমুস সিয়ামের আগেও দুইটা কথা আছে এই কিতাবে সূরা বাকারার আয়াত বলছি
সূরা বাকারার মধ্যে কুতিবা আলাইকুমুস সিয়ামের আগেও কুতিবা আলাইকুম দিয়ে আরো দুইটা কথা আছে, ঠিক আছে? এটা তো বুঝলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করা হয়েছে। ঠিক একটু আগে যাবেন, দুই এক পৃষ্ঠা আগে গিয়ে দেখবেন আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাস কেও ফরজ করা হয়েছে। কি ফরজ করা হয়েছে? ওই যে কুতিবা আলাইকুম সিয়াম তো বুঝলো, এটা রোজা রাখতেছে এক মাস, কুতিবা আলাইকুমুল কিসাস বুঝে না। কুতিবা আলাইকুমুল কিসাস আর কুতিবা আলাইকুম সিয়াম একই মিজানে না ভাইরা? বুঝতে পারতেছেন তো আপনারা? একই মিজানে, একই ওজনে না? তো কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাস কেও ফরজ করা হয়েছে, তোমাদের বলতে আমাদের সবার উপরে, মুসলিমদের উপরে। কিসাসটা কি? কিসাসটা কি? কেউ যদি কোনো ভাইকে অন্যায়ভাবে হত্যা করে তাকেও সেভাবেই হত্যা করতে হবে, এটা হলো কিসাস। হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কি কানের বদলে কান, এমনকি দাঁতের বদলে দাঁত, এর নাম কিসাস। আছে বাংলার জমিনে? আছে? কুতিবা আলাইকুম সিয়াম আছে আমাদের সমাজে, কুতিবা আলাইকুমুল কিসাস জাদুঘরে আছে। কোথায় আছে? ওটা ইমপ্লিমেন্ট করতে গেলে জাতিসংঘ বলবে যে আমরা মৌলবাদী হয়ে গেছি। আপনারা পড়েন প্রত্যেক রাতে তাবার ওয়াকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাই না? সূরা মুলক তো পড়েন রাতে, রাতের বেলা সূরা মুলক পড়ার অভ্যাস করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটাকে বলেছেন, এই সূরা কবরের আযাব থেকে বাঁচাই দিবে ইনশাআল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আনহু সামনে জান্নাত জাহান্নামের আলোচনা করা হলে তিনি কাঁদতেন না, খুব কম কাঁদতেন, কিন্তু কবরস্থানে কবর দেখলে তার দাড়ি অশ্রু দিয়ে ভিজে যাইত। কারণ এই জায়গায় যে পার পাবে সে সব জায়গায় পার পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওই জায়গায় একাকিত্বে ওই আযাব থেকে বাঁচাবে একটা সূরা, কি নাম? সবাই মুখস্থ করবেন ইনশাআল্লাহ। মাত্র 30টা আয়াত আছে। নবীজি বলেছেন এই সূরা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে আল্লাহর সামনে, মানে সুপারিশ করবে আল্লাহ, আল্লাহ পাকের সাথে জোর করবে, না আমার পাঠকারীকে মাফ করে দাও, দিতেই হবে। এক পর্যায়ে আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তো এই সূরাটা 30টা আয়াত আছে। নবীজি বলেছেন আমার মন চায় সবাই যেন এই সূরাটা মুখস্থ করে। তো নবীর একটা মন চায়, আমরা সেটা করব না? দুইটা সূরা আমাদের মুখস্থ থাকা দরকার সবার। বড় বড় সূরার কথা বলছি, ছোট ছোট সূরা তো আপনারা সবাই অনেকে জানেনই। একটা সূরা ইয়াসিন, একটা হলো সূরা মুলক। সূরা ইয়াসিন পড়বেন একেবারে সকালবেলা ফজরের পরে, এবং ইনশাআল্লাহ বড় বড় বুজুর্গানের দিন যারা ছিল তাদের তাদের ডেইলি রুটিনের মধ্যে সূরা ইয়াসিন থাকতেই থাকতো। এটা এটা তেলাওয়াত করে তারা হাজত পেশ করতেন আল্লাহর কাছে, এবং এর ওসিলা আল্লাহ পাক ওই হাজত পূরণ করে দিতেন। এটা পরীক্ষিত আমল। সূরা ইয়াসিন সবার কলেজের মধ্যে থাকা চাই, আল্লাহ পাক তৌফিক দান করে। আর রাতের বেলা পড়বেন সূরা মুলক। কোন সূরা? যদি আরও পারেন সূরা ওয়াকিয়া পড়বেন। অনেকে বলেন রিজিকের সমস্যা, রিজিকের সমস্যা দূর হওয়ার অন্যতম একটা আমল হচ্ছে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত। রাতের বেলা কোন সূরা? ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, এই সূরাটা তেলাওয়াত করবেন রাতের বেলা। আরও একটা সূরা আছে রাতে তেলাওয়াত করার জন্যে, আলিফ লাম মিম সিজদা, আলিফ লাম মিম সিজদা, এটাও তেলাওয়াত করতে পারেন। তো যাই হোক, সূরা মুলকের প্রথম আয়াত আপনারা পাবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা এটা পড়ি, শুধু খালি পড়ি, প্রত্যেক হরফে দশ নাকি হবে এই জন্যে পড়ি বেশিরভাগ মানুষ, কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোরআনের অর্থ জানে না। বাংলাদেশের 16 কোটি মুসলমানের আমার ধারণা 15 কোটি কোরআনের অর্থ জানে না। 1 কোটি মানুষ জানতে পারে যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আর কি। এই জন্য আমরা বলি যে যদি পাঠ্যপুস্তকে কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক থাকতো তাহলে বাংলার 16 কোটি মানুষ কোরআনের অর্থ জানত। এই কাজটা কি খারাপ হতো না ভালো হতো? আর শিক্ষামন্ত্রীকে এটা কে বুঝাবে? কে বুঝ, আপনারা বুঝাতে পারলে বুঝান, কে বুঝাবে? এই যাদেরকে দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন তাদেরকে এটা বুঝাবে কে? আমরা তো ছোট মানুষ। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরাত প্রত্যেকের পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক থাকতো, 16 কোটি মুসলিম জনগণ নবীর জীবনী জানতে পারত। এখন 16 কোটির মধ্যে 15 কোটি জানে না নবীর জীবনীতে কি হয়েছে। এটা তো বেসিক পড়াশোনা। যদি আমরা একটা ভাইরাসকে ভয় করে মসজিদ একেবারে বন্ধ করে ফেলতে পারি,
মাস্ক পরাইতে পারি সবাইকে, সোশ্যাল ডিস্টেন্স, দশ হাত দূরে দূরে দাঁড়াও। হ্যাঁ, নবীর জামানাতেও অনেক সমস্যা হয়েছে, কিন্তু এরকম করে ডিস্টেন্সে দাঁড়ানো হয় নাই। তো যাই হোক, এটা তো জাতিসংঘের আন্ডারে চলতেছে বিশ্বটা আর কি। তো এখন এটা যদি আমি চাপ দিয়ে করাতে পারি, তাহলে আমি পাঠ্যপুস্তকের মধ্যে নবীর সিরাত এবং কোরআন বাধ্যতামূলক করতে পারি না? এই যে আমরা যারা 15-20 বছর ইউনিভার্সিটিতে পড়েছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি, এখানে কারা কারা পড়েছেন হাত তুলেন দেখি একটু। যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন বা পড়তেছেন এখনো, আপনারা আছেন কতজন? আছে অনেকে, হাত নামান। এখন আপনারা ভাই বাংলা পড়েছেন না? নজরুল, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র ইত্যাদি ইত্যাদি। ইংরেজি পড়েছেন না? ব্যাকরণ, দাঁত ভাঙা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ পড়েছেন না? দাঁত ভাঙা, কারক, সমাস, বিভক্তি, হাবিজাবি। হ্যাঁ, এই হাবিজাবি দিয়ে আবার ইস্যু বানাই দিস না তোরা, মুশকিল কথা বলা এখন। এটা তো আমরা কথার কথা বলি আর কি। তারপরে কেমিস্ট্রি পড়েন নাই? হ্যাঁ, ফিজিক্স পড়েন নাই, বায়োলজি পড়েন নাই? তারপরে আমরা হায়ার ম্যাথ করতাম, জটিল জটিল সূত্রগুলো মুখস্থ করেন নাই? কত কি পড়েছেন, কিন্তু এই পড়াশোনাগুলো কেন করেছেন? সিলেবাসে ছিল আমাকে পড়তে হবে, যদি না পড়ি পরীক্ষায় পাস করতে পারবো না, পরীক্ষায় পাস না করলে রেজাল্ট আসবে না, রেজাল্ট না আসলে চাকরি পাবো না, চাকরি না পাইলে রিজিকের ব্যবস্থা হবে না, রিজিকের ব্যবস্থা না হইলে বিয়ে শাদী হবে না, বিয়ে শাদী না হইলে জীবনটাই বরবাদ। এই তো ফিলোসফি, তো এটাই রাস্তা, তো এটা না? তো এখন চাপ দিয়ে এত কিছু পড়লেন, বিসিএস কোচিং করেছেন অনেকেই, অনেকেই চাকরির পরীক্ষা দিচ্ছেন, নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা দিচ্ছেন, প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন, সবই পড়তেছেন। আমি নিজেও পড়েছি এগুলো, এগুলো আমার মুখস্থ ছিল সবই, এখনও হয়তো ধরলে বলতে পারবো কিছু, যদিও এগুলোর চর্চা আমরা বন্ধ করে দিয়েছি আর কি। আর কথা হচ্ছে, একটা রিজিকেট সোর্সের জন্য আমি যে 15 বছর এই পড়াশোনাগুলো করলাম, যদি আমার সিলেবাসের মধ্যে কোরআন থাকতো, হাদিস থাকতো, নবী সিরাত থাকতো, তারপরে ধরেন সাহাবিদের জীবনী থাকতো, ইসলামের ইতিহাস থাকতো, বেসিক ফিক আকিদা থাকতো, আমি কি বাধ্য ছিলাম না এগুলো পড়ে পরীক্ষা দেওয়ার জন্য? তখন আমাদের এই জেনারেশনের ইসলামিক শিক্ষায় উন্নতি হইতো না? সব কিছু দাওয়াত দিয়ে হয় না, অনেক কিছু উপরের লেভেল থেকে চালু করতে হয়, তাহলে জনগণ সেটা মেনে নিতে বাধ্য থাকে। এই রমজান মাসে দেখবেন বাজারে অনেক সিন্ডিকেট হবে, আপনি এগুলো মিষ্টি মিষ্টি কথা বলে এগুলো বন্ধ করতে পারবেন না। যখন এরকম দুর্নীতিগুলো হবে বাজারে মার্কেটে, ধরবেন, মোবাইল কোর্ট বসাবেন, 6 মাসের জন্য ঢুকাবেন, পারলে একটা করে আঙ্গুল দিবেন কাইটা, তারপর দেখবেন সব সিধা হয়ে গেছে। সব কিছু দাওয়াত দিয়ে আর ওয়াশ করে হয় না, একটা সিস্টেম থাকে। আমি বলি কি, একটা বিষয় বুঝেন, একটা জিনিস হচ্ছে, একটা বিষয় হচ্ছে এম প্রাকৃতিকভাবে উৎপন্ন হচ্ছে কিছু জিনিস, আর আপনি একটা ফ্যাক্টরি দিয়েছেন, ফ্যাক্টরি থেকে উৎপাদন বাড়বে না কমবে? আপনি হাতে উৎপাদন করতেছেন একটা জিনিস, মনে করেন কাপড়ে, পাঞ্জাবি জুব্বা, আর জুব্বার একটা ফ্যাক্টরি দিয়েছেন, উৎপাদন কোথায় বেশি হবে? রাষ্ট্র হচ্ছে সেই ফ্যাক্টরি যেটা সব দিক থেকে উৎপাদন বাড়াতে পারে। আমরা দাওয়াত দিচ্ছি এখন ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে একে একে মানুষ চেঞ্জ করার দাওয়াত দিচ্ছি আমরা। বুঝাতে পারতেছি পার্থক্যটা? যে আয় থেকে এইদিকে চলে আসছি, তেবা রকেল্লেদি বিয়েদি হিলমুল, তেবা রকেল্লেদি বরকতময় সেই সত্তা, মহা পবিত্র, মহা বরকতময় সেই সত্তা। কোন সত্তা? বিয়েদি হিল মুলক, যার হাতে আছে সার্বভৌমত্ব। মুলক মানে কি? রাজত্ব ক্ষমতা বা সার্বভৌমত্ব, রাজত্ব ক্ষমতা বা সার্বভৌমত্ব, তিনটা শব্দ বললাম, ডিকশনারিতে চেক করে দেখেন মুলক শব্দের অর্থ কি। আবার বলতেছে, তেবা রকেল্লেদি বরকতময় সেই সত্তা, মানে কে? মহাবিশ্বের একমাত্র স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বরকতময়। বিয়েদিহিল মুলক, যার হাতে কি আছে? রাজত্ব অথবা ক্ষমতা অথবা সার্বভৌমত্ব, বা ইংরেজি দিয়ে বললে আমরা বলি সভরেনটি। কি বলি? সভরেনটি। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ পাক সমস্ত বিষয়ের উপরে কি? কর্তৃত্বশীল, ক্ষমতাবান। এখন এই আয়াতটা মহাবিশ্বের সব গ্রহে প্রযোজ্য হচ্ছে, বাংলাদেশে আর বিশ্বে প্রযোজ্য হচ্ছে না। বুঝাচ্ছি কীভাবে? বলবেন যে এটা আবার কেমন কথা বলবেন, শুনেন বুঝাচ্ছি। মহাবিশ্বে 7 আসমান আছে না? এটা তো জানেন, 7টা আসমান আছে। তারপরে প্রত্যেক আসমানে অসংখ্য গ্রহ নক্ষত্র আছে, গ্যালাক্সি আছে, ছায়াপথ আছে, তারপরে একটা গ্যালাক্সির মধ্যে অনেকগুলো সৌরজগৎ আছে, ওই একটা গ্যালাক্সির অসংখ্য সৌরজগতের কোনো একটা সৌরজগতের বাসিন্দা হচ্ছে আমরা।
ওই সৌরজগতের মধ্যে এই যে আমাদের 10টা 12টা গ্রহ আছে, সেই গ্রহের কোন একটা গ্রহের কোন একটা দেশের কোন একটা কি জেলার কোন একটা শহরের কোন একটা মাঠে বসে আপনি এখন এই বয়ান শুনতেছেন, কথা বুঝতে পারতেছেন? আর পুরো মহাবিশ্ব সাত আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিরাজের রাতে আমি দেখেছি একটা বিঘত, এতটুকু বিঘত মানে এক টক্কর জায়গা ফাঁকা নাই যেখানে আল্লাহর কোন ফেরেশতা দাঁড়িয়ে বসে বা সেজদারত অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে না। তারে পুরো মহাবিশ্বে কার রাজত্ব চলতেছে? আর এই পৃথিবীর দিকে তাকান, আমরা বললাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর হচ্ছে সার্বভৌমত্ব ক্ষমতা কার? আল্লাহর। কিন্তু এখন জমিনের দিকে আপনি তাকান, এই বিশ্বে সার্বভৌমত্ব চলতেছে জাতিসংঘের, কার? এই বিশ্বের রাজনৈতিক মোড়ল জাতিসংঘ। আপনি ইসলামিক বিধানের কথা যতই বলেন তারা মানবে না, মানবে না, সোজা কথা। আপনি যদি বলেন কোরআন এবং হাদিস এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইগুলো দিয়ে গেছেন, আল্লাহ পাক এইগুলো নাজিল করছেন, আসেন এইগুলোর আলোকে বিশ্ব করি, ওরা মানবে না, বরং ওরা আপনার উপর যুদ্ধ ঘোষণা করবে। কি করবে? এ হচ্ছে এই বিশ্বের সবচেয়ে বড় তাগুত, সবচেয়ে বড় কাফের, সবচেয়ে বড় মুশরিক, সবচেয়ে বড় মুনাফিক। ও যদি বলে যে কোরআন বাদ দিতে হবে, আমার মাথায় যে বুঝ আসে ওই বুঝ অনুযায়ী চলবো, তাহলে সারা বিশ্ব বলবে হ্যাঁ এটাই ঠিক, নাউজুবিল্লাহ। অর্থনৈতিক মোড়ল সে, সে যদি বলে আল্লাহ বা কোরআনের সুদ সুদ হারাম করছেন তো কি হয়েছে, আমাদের ব্যাংকিং সিস্টেম চলবে সুদের উপর, সারা বিশ্ব বলবে এই যে সামিআনা ওয়া আতানা, ইয়েস স্যার শুনলাম মানলাম, কথা বুঝেন না আমার। ও সারা বিশ্বকে যদি বলে ওদের ব্যাংকিং সিস্টেম, যে প্রত্যেকটা ব্যাংকিং সিস্টেম চলবে সুদভিত্তিক, আল্লাহ কোরআনে হারাম করুক আর হালাল করুক দেখার দরকারই নেই আমাদের, নাউজুবিল্লাহ। মানলে ইচ্ছা হইলে মারেন, না ইচ্ছা হইলে আমার আমরা বোম মেরে উড়াই দেব, ইচ্ছা হইলে মারেন, না হলে কি একেবারে দিব শেষ কইরা। শেষ করার জন্য অনেক অস্ত্র আছে ওদের, যারা পলিটিক্যাল অ্যাফেয়ার্স ঘাটাঘাটি করেন তারা জানেন, এদের 72টার মতো অস্ত্র আছে। ইকোনমিক স্যাংশন একটা অস্ত্র, চাপ প্রয়োগ করা একটা অস্ত্র, বিল পাস করা একটা অস্ত্র, নিগোসিয়েট করা একটা অস্ত্র, অন্যকে দিয়ে চাপ দেওয়া একটা অস্ত্র, এগুলো অস্ত্র করতে করতে সর্বশেষ অস্ত্র হচ্ছে একেবারে ওই আফগানিস্তান বানায় ছেড়ে দিবে একেবারে, ওই ইরাক বানায় ছেড়ে দিবে একেবারে, ওই সিরিয়া বানায় ছেড়ে দিবে একেবারে, ইয়েমেন বানায় ছেড়ে দিবে, ওটা সবচেয়ে বড় অস্ত্র। এই জন্যে আন্ডারে যারা আছে এরা সবাই স্যালুট মারে, ঠিক আছে আপনি যা বলবেন তাই। তো এই কারণে সারা বিশ্ব অর্থনৈতিক ক্ষেত্রে ও হচ্ছে এখন সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেমের মোড়ল। যেই সুদ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেছেন, যদি সুদ না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো, কথা বুঝে যাচ্ছে না মনে হয়? আল্লাহ পাক কোরআনে বলছেন সুদ যদি না ছাড়ো, সুদ যদি তোমরা মুসলমানরা মুমিনরা না ছাড়ো তাহলে আল্লাহর সাথে এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। সূরা বাকারা পড়েন, সূরা বাকারা পড়েন, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তাহলে আল্লাহ পাক এখানে বলছেন হারাম যদি খাও তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করতেছো, নবীর সাথে যুদ্ধ করতেছো, ওরা বইলা দিল এটা ফরজ। কি কি এটা, তুই মানলে মান না মানলে যা, তোর ব্যাপারে ব্যবস্থা আমরা পড়ে নিব। তাহলে আমরা এই পুরো বিশ্বে এখন কার সার্বভৌমত্ব চলতেছে, কোরআনে? জি না, কোরআন ওই তেলাওয়াত করার জন্য রেখে দেওয়া হয়েছে। কিসের জন্যে? ঘরের ঘরের কোনায় তেলাওয়াত করেন আপনি কোরআন, কোনো সমস্যা নাই। এই রমজানে প্রত্যেক দিন এক খতম দিবেন, 30 দিন 30 খতম দেন, ওদের কিচ্ছু যায় আসে না, কথা বুঝাতে পারতেছি না মনে হয়। আপনি ব্যক্তিগত জীবনে কোরআন 30 দিন 30 খতম দেন, কিচ্ছু যায় আসে না এদের। কিন্তু কোরআনের এই যে মৌলিক বিধানগুলা এগুলো আপনি বিশ্বে বাস্তবায়ন করতে পারবেন না এখন, কারণ সার্বভৌমত্ব এখন আমরা আল্লাহর হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে তাগুতের হাতে দিয়ে দিয়েছি, নাউজুবিল্লাহ। এই কারণে বিশ্বের উপরে গজব ঘুরতেছে, যে কোনো সময় আসবে ইনশাআল্লাহ, যে কোনো সময় আসবে, এটা আমরা নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিনের গজব আসবেই আসবে। আল্লাহ পাক বলছেন কেউ যদি সমকামিতা করে কি করে, তার নবীর জবানে আল্লাহ জানাচ্ছেন ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, তাহলে যে করবে আর যে সায় দিবে দুইটাকে হত্যা করবা, দুইটাকে কি করবা? অন্য হাদিসে বলছেন উরজুমুল আলা ওয়াল আসফালা মিনহুমা, উপরে যে আছে আর নিচে যে আছে দুইটাকে থাতলা করে দিবা পাথর নিক্ষেপ করে। কে বলছে এটা? আল্লাহ এবং তার রাসূল। এখন আপনি এটা পুরো বিশ্ব মোড়লদেরকে বুঝাইতে পারবেন না, ওরা বলবে এটা বাক স্বাধীনতা, সরি ব্যক্তি স্বাধীনতা, এটা কি
ব্যক্তি চাইলে মেয়েকেও ভালোবাসতে পারে, ব্যক্তি চাইলে ছেলেকেও ভালোবাসতে পারে, নাউজুবিল্লাহ। ব্যক্তি চাইলে মেয়ের সাথেও বিয়ে করতে পারে, ব্যক্তি চাইলে ছেলের সাথেও বিয়ে করতে পারে। এটা নিয়ে মৌলবাদীদের এত মাথা ব্যথা কেন? ওদের ভাষাটা এরকম। এটা নিয়ে মৌলবাদী তোমাদের, ধর্মান্ধ তোমাদের এত মাথা ব্যথা কেন? তো এই হলো কোরআন হাদিস, আর এই হচ্ছে বিশ্ব। তাহলে বিশ্বে কি বিয়াদিহিল মুলক ওইটা চলতেছে? বুঝাতে পারি না কথা, মানে বুঝাতে পারতেছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? ইয়াংরা তো বুঝো নাকি? আচ্ছা, আরও আছে আল্লাহর, আল্লাহ রাব্বুল আলামিন এইখানে বলেছেন চুরি করলে হাত কেটে দিবা, কি করবা? ওই যেটা, যে কিতাব আপনি দশ দশ নেকির জন্য তেলাওয়াত করেন, প্রত্যেক হরফে কত নেকি হবে? দশ নেকি হবে, তেলাওয়াত করি মাশাআল্লাহ একশো কদম দেন সারা জীবনে, কোনো সমস্যা নেই। তো ওই কিতাবের মধ্যেই সুরা মাইদা আল্লাহ বলেছেন যে চুরি করলে চোরের কি করবা। তো এটা আপনি ওদেরকে বুঝাতে পারবেন না, এখন বুঝাতে পারবেন না, ওইটা তেলাওয়াত পর্যন্তই ফুল স্টপ। তারপরে এই যে আমরা ভ্যালেন্টাইন্স ডে, অমুক ডে, তমুক ডে, এগুলোকে যে প্রমোট করতেছি আর কি, যে না বেড়ে গেছে ব্যভিচার, বেড়ে গেছে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে, এমনকি এখন সমকামিতা, পর্নোগ্রাফি, ট্রান্সজেন্ডার, কি কি হচ্ছে, হচ্ছে না? এমনি নর্মালি যদি কেউ জেনা করে, সূরা নূর অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরা নূরের দুই এবং তিন নম্বর আয়াতে, একশোটা বেত্রাঘাত করবা জনসমক্ষে। কয়টা বেত্রাঘাত? বাংলাদেশের বহু ছেলেমেয়ে এখন একশো বেত্রাঘাত পাওয়ার শাস্তি মাথায় নিয়ে ঘুরতেছো তোমরা, নাউজুবিল্লাহ। যার শুরুটা হয় ওই টেক্সটের মাধ্যমে, তারপরে দেখা সাক্ষাৎ, তারপরে এটা, তারপরে ওইটা। ঢাকা শহরে এর পরিসংখ্যান বেশি না কম? কত বেশি? কতগুলো ছেলে পাওয়া যাবে যারা এই পাপে লিপ্ত হয় নাই? কতগুলো মেয়ে পাওয়া যাবে যারা এই পাপে লিপ্ত হয় নাই? কতগুলো আপনি দেবর পাবেন যারা জেনা করে নাই? কতগুলো ভাবি পাবেন জেনা করে নাই? কতগুলো দুলাভাই পাবেন শালির সাথে জেনা করে নাই? কতগুলো ছেলে পাবেন, বিবাহিত ছেলে, যারা বাইরে পরকিয়া করে নাই? শুধু আল্লাহ পাকই জানেন ভালো, এই জাহিলিয়াতের মধ্যে কত পার্সেন্ট মানুষ পবিত্র থাকতে পারছে, শুধু আল্লাহ ভালো জানেন, আর কেউ জানে না। আমি বেশি বলতেও চাচ্ছি না, কারণ আমরা সবাই এই শহরেই থাকি, আর ঢাকাতে যারা থাকে তারা মোটামুটিভাবে একটা কেয়ামত শহরেই থাকে, কারণ এখানে এমন কোনো পাপ নাই যেটা হচ্ছে না, এমন কোনো পাপ নাই, একেবারে প্রতারণা দিয়ে ভর্তি উপর থেকে নিচ পর্যন্ত। এই শহরে প্রথম যে জিনিসটা উঠে গেছে এটা হচ্ছে বিশ্বাস, কি উঠে গেছে? দ্বিতীয় উঠে গেছে আমানতদারিতা, বিশ্বাস উঠে গেছে এখানে নাই, আমানতদারিতা নাই, কে কার উপর দিয়ে টক্কর দিতে পারে, এটা হচ্ছে আমাদের এজেন্ডা আর কি। একটা একটা রাস্তার যে ভিক্ষুক, এরও মাথায় যে এত শয়তানি বুদ্ধি, আর অন্য অন্য সেক্টর না হয় নাই বললাম, আপনার কাছে টাকা যাচ্ছে গাড়ির গ্লাসে নক করে, ও কিন্তু পাটা ভালোই আছে, ও ল্যাংরানোর অভিনয় করতেছে, কত বুদ্ধি! কেউ আবার ইচ্ছা করে একটা আঙ্গুল বা হাত কাটে নিয়েছে, ইচ্ছা করে কাটছে, সারা জীবন কোনো কাজ করা লাগবে না, এটা করেই খাবে। কেউ আবার ইচ্ছা করে হিজরা হচ্ছে এই শহরে, এটা সারা জীবন কাজ করা লাগবে না, এমনিই খাবে, কত বুদ্ধি মানুষের মাথায়, চিন্তা করছেন? যাকে আপনি টাকা দিচ্ছেন দশ টাকা, ওর ফ্ল্যাট আছে, আপনার কিছুই নাই, ওরই জমি আছে, হিজরার সর্দার বিএমডাব্লিউ চালায়, আর আপনি কোনো রকম একটা এক্স করলা ম্যানেজ করতে পারেননি এখন পর্যন্ত। প্রতারণা দিয়ে ভর্তি, প্রতারণা, আমানত, আমানতের খেয়ানত, দুর্নীতি, পদে পদে বাটপারি, আর কি বলবো, মানুষকে ঠকানো, জুলুম করা, সুযোগ পাইলেই সুযোগ নেওয়া, সুযোগ পাইলে একটু সুযোগ নেওয়া, আর বিভিন্ন জায়গায় স্পেশালি মানে কিছু কিছু বড় বড় জায়গায় এমন কিছু মানুষকে বসায় দেওয়া হয়েছে যাদের মনে হয় ইসলামের নাম শুনলেই ভিতরে মানে তেলে বেগুনে জ্বলে ওঠে একেবারে, ইসলাম শব্দটা শুনলেই গায়ে জ্বালা শুরু হয় একেবারে। তো বেশি দিন নাই ইনশাআল্লাহ, হয় আল্লাহর গজবে এগুলো ধ্বংস হবে, অথবা ইনশাআল্লাহ তাআলা আবাবিল পাখি তো আর আসবে না পাথর ছুটতে। আবাবিল তো পাখির নাম না, আবাবিল মানে তো ঝাঁকে ঝাঁকে, মানে এটা তো ওই আবরাহার বাচ্চা আবরাহার যুগ না যে আবাবিল আসবে আর পাথর ফেলবে, আসবে? পাথর ফেলার প্রজন্ম তৈরি হবে ইনশাআল্লাহ। মূল সমস্যাই হচ্ছে করাপশন, দুর্নীতি মূল সমস্যাই। এটা যদি না থাকতো সারা বিশ্বে বাংলাদেশকে টক্কর দেওয়ার মতো কান্ট্রি খুব কমই থাকতো, কে না জানে এগুলা,
সবাই জানে আর আমরা মেনেও নিয়েছি এগুলা ভাই চুপচাপ মনে মনে মেনে নিয়েছি যে ওইখানে গেলে এত দেওয়া লাগবে ওইখানে এত না দিলে আমার এটা হবে না ওইখানে এটা দিতে হবে ওইখানে এটা করতে হবে আমরা মেনেও নিয়েছি মাশাআল্লাহ আর যখন জুলুম মানুষ মেনে নেয় তখন আরো বড় জালেমকে আল্লাহ পাক চাপায় দেয় এইজন্য আমাদের অবস্থা সংশোধন হচ্ছে না ইল্লা মাশাআল্লাহ আল্লাহ যে কবে করবেন আল্লাহ ভালো জানেন তবে বিশ্বাস করেন আপনারা বলেন যে এখন মুসলিম প্রধান দেশ আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি এখন বসে বসে এখন এটা হচ্ছে একটা মুনাফিক প্রধান দেশ প্রমাণ করতে চাইলে আমার সাথে বসেন মুনাফিকের আলামত যে কয়টা আছে কি এক নাম্বার কি কথা বললেই মিথ্যার উপর দাঁড়ায় আছেন সবগুলা দুই নাম্বার আমানত রাখলেই খেয়ানতের উপর খেয়ানত খেয়ানতের উপর খেয়ানত মনে করেন আমি একজন ইমাম সাহেব আমি যদি আমার দায়িত্বে পালন ঠিকমতো না করে আমিও খেয়ানতকারী এই যে লেকচার দিতে বসছি এখন আমি যদি চিন্তা করি যে ডাইনে বামে কথা বলে সময় পার করে দেই হক কথা বলার দরকার নাই বললে আবার এটা সেইটা আমি হচ্ছে এখানে এই চেয়ারের খেয়ানতকারী প্রত্যেকটা ক্ষেত্রে চলতেছে এগুলা তিন নম্বর হচ্ছে যখনই ওয়াদা করে কি করে বলেন তো কয়জন ওয়াদা রাখি আমরা কোন কোন সময় দেখা যায় অমুসলিম ওয়াদা রাখছে মুসলমান রাখে নাই দুধ কিনতে যাবেন আমরা হিন্দু ভাইয়ের দোকান খুঁজতেছি ও পানি মিশাবে না আপনার কনফিডেন্স তৈরি হয়ে গেছে মুসলমানের দোকানে যান না কেন ও পানি মিশাবে কি একটা অবস্থা কি একটা অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এভাবে লেকচার দিচ্ছেন মানে মানে খুতবা দিচ্ছেন একজন দাঁড়িয়ে বলছেন সাহাবি যে কবে কিয়ামত হবে ইয়া রাসূলুল্লাহ তিনি বলছেন যে যখন দেখবা যে অনুপযুক্ত ব্যক্তির হাতে দায়িত্ব অর্পণ করা হয়েছে তখন ফান্তাজুরি সাআ কিয়ামতের অপেক্ষা করতে থাক আমরা এই যুগে বাস করতেছি না এমন করে পাপ নাই এই শহরে হচ্ছে না মূল পাপ কয়েকটা হচ্ছে এক নম্বর হচ্ছে শিরক কি হচ্ছে তারপরে হচ্ছে প্রতারণা তারপর হচ্ছে জুলুম প্রচুর জুলুম মানে দুর্বল পাইলেই জুলুম করতে চাচ্ছি আমরা যদি দেখি ও আমার চেয়ে একটু দুর্বল আমি জুলুম না করলে পেটের ভাত হজম হচ্ছে না জুলুম করাটাকে আমরা ক্রেডিট মনে করি মনে করি যে আমি জিতে গেলাম আরে ভাই কালকে আমাদের মাঠে কি হবে আপনার আমার অবস্থা কালকে আমাদের মাঠে কি হবে অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা তিনি বলছেন কি আমাদের মাঠে বহু মানুষ উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে একেবারে উহুদ পাহাড় দেখছেন আপনারা কেউ অনলাইনে দেখে নেন বিশাল পাহাড় জানাজান নামাজে শরিক হইলে এক কেরাত নেকি হয় এক কেরাত মানে এক উহুদ পাহাড় সমান আর মাটি দিয়ে আসলে আরেক কেরাত নেকি হয় মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড়ের সমান আরো উঁচু উঁচু নামাজের নেকি জাকাতের নেকি হজের নেকি ওমরার নেকি নিয়ে উঠবে বহু মানুষ আমরাই হয়তো বা তার আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন আমিন ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে এ কাউকে গালি দিছে কাউকে অন্যায়ভাবে মারছে কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেদানি দিছে নির্দোষ ছিল কারো নামে মিথ্যা মামলা দিছে কারো নামে ধর কারো নামে অপবাদ ছড়াইছে বেচারা বেচারা ভালো ছিল সৎ ছিল অপবাদ ছড়াই দিছে কারো নামে ধরেন যে কারো গীবত করছে কারো টাকা নিয়ে টাকা দেয় নাই হ্যাঁ কারো জমি আত্মসাৎ করে খাইছে ভূমিদস্যু ছিল মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল কি ছিল অন্যের সাথে জড়িত মানে অন্যের হক নষ্ট করছে আর কি অন্যের এখন আল্লাহ পাক বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে বুদ্ধি নেই এখন কি কি পদ্ধতি ফেরেশতাদেরকে বলা হবে এই ব্যক্তির আমল নামায় যে নেকিগুলো আছে ওই নামাজের নেকি রোজার নেকি হজের নেকি জাকাতের নেকি এইগুলা দিয়ে ওদের আমল নামা ভর্তি করো যারা পাওনাদার দ্বারা আছে এ ভর্তি করতে 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 এক সময় দেখা যাবে এই ব্যক্তির আমল নামা ফাঁকা হয়ে যাবে তখন কি হবে ফেরেশতাদেরকে বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমল নামা থেকে গোনাহ নিয়ে এই ব্যক্তির আমল নামায় ঢাল ঢাল নাউজুবিল্লাহ এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে মাজলুম ছিল পৃথিবীতে ওই দিন সফল হয়ে গেছে জান্নাতে চলে গেছে এবারটা দুনিয়া জালেম ছিল এ জাহান্নামে চলে গেছে নাউজুবিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এরকম মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করে না ভাই মানুষের হক নষ্ট করতে যায় না নিজে আমল আমল তো এমনিই কম ভাঙাচুরা ইমান মোনাফেকের মতো বসবাস করতেছি এখন তো আমরা মোনাফেকের মতো বসবাস করতেছি এই দুনিয়াতে এখন যারা আমার মনে হয় মন থেকে ইমানের দাবি করতে পারে শক্তভাবে যে হ্যাঁ আমরা ইমানদার এরা হচ্ছে গাজ্জার ওই মুজাহিদ ভাইরা
বুঝেন না এই কথা? তারা মনে দাবি করতে পারে যে হ্যাঁ আমরা ঈমানদার, আমরা তো নেফাকের উপরে আছি, এখন আমরা তো স্বীকৃতি দিতে পারতেছি না, এখন সত্যকে স্বীকৃতিও দিতে পারি নাই, বরং আমরা মানচিত্র থেকে ফিলিস্তিনের মানচিত্র উঠাই দিলাম, দিয়ে যারা জালেম ওদেরটা প্রতিষ্ঠা করলাম, ওইটাও পাঠ্যপুস্তকে আসছে। আপনারা তো শুধু একটাই শুনে বসে আছেন, একটাই শুনে আছেন না আপনারা, শরীফ শরীফা, শরীফ শরীফা তো আছেই, এইটাও একটা ইস্যু ছিল। আল্লাহপাক আমাদেরকে চোখ খুলুন, আল্লাহপাক আমাদের চোখ খোলার তৌফিক দান করেন। আর ভাই বাইরের চোখ তো সবারই খোলা, ভিতরের চোখটা খোলার তৌফিক দান করেন। আমি অনেক ভিতরে চলে আসছি, বুঝাইতে চাচ্ছিলাম যে এই বিশ্বে এখন আল্লাহপাককে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানা হচ্ছে না, এটা হচ্ছে বৈশ্বিক শিরক। রাজনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর সার্বভৌমত্ব মানছি না, অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর দেয়া বিধান মানছি না, শিক্ষাক্ষেত্রে আমরা আল্লাহপাকের দেয়া শিক্ষানীতি মানছি না, সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহর সংস্কৃতি মানছি না, ব্যক্তি জীবনে, ইবাদতের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা আল্লাহপাকের সার্বভৌমত্বকে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছি। আর আমরা তেলাওয়াত করতেছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আবার পড়তেছি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে বলুন হে রাজত্বের অধিকারী, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আয়াতটা জানেন না আপনারা, সূরা আলে ইমরানে আছে। তো আমাদের কথা আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক। আল্লাহপাক আমাদেরকে কোরআন গভীরভাবে অনুধাবন করার তৌফিক দান করেন। খালি তেলাওয়াত করলেই হবে না ভাই, এর অর্থটা জানতে হবে, অর্থ না জানলে পরে তেলাওয়াত করলে নেকি হবে না এটা বলি নাই, আমি বলেছি শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না, শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না, হয় না, হয় না, একশোবার হয় না। আবার বলতেছি শুনেন ভালো করে, তেলাওয়াত করলে প্রত্যেক হরফে দশ নেকি হয়, কিন্তু শুধু তেলাওয়াত করলেই কোরআনের সম্পূর্ণ হক আদায় কশিন কালেও হয় না। এই যে অর্থগুলো না জানলে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন, বুঝবেন কিভাবে কি বলেছেন আল্লাহ কোরআনে? এই যে একটা আয়াত নিয়ে এতগুলো কথা বললাম, আপনারা এখন চোখ খুললো যে সারা বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব সভরেন্টি নাই, এখন আমরা মানুষেরটা প্রতিষ্ঠা করেছি। কিছু কিছু জায়গায় ইল্লা মাশা আল্লাহ, কিছু কিছু জায়গায় আমরা মেনে নিয়েছি যে আল্লাহর পাক, আল্লাহ পাকই সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী। এখন তো এটা মানুষের হাতে উঠাই দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে তার খলিফা হিসেবে, কি হিসেবে? তো আল্লাহর খলিফার কাজ কি? শয়তানের দাসত্ব করবে না আল্লাহর? বলেন আল্লাহর খলিফার বৈশিষ্ট্য কি, ফাংশন কি? সে কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর? সে কি আল্লাহর বিধান মানবে না শয়তানের? সে কি আল্লাহর সার্বভৌমত্ব মানবে না শয়তানের? তাহলে আমরা আল্লাহ পাকের কয়টা বিধান বাস্তবায়ন করতে পারছি? একজন আমাকে খুব কড়া ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন যে ঢাকা হচ্ছে দ্য সিটি অফ আখিরুজ্জামান, আপনি চোখে দেখেন না ঢাকা শহরে এত এত মসজিদ আছে? বললাম যে এইটা আপনার চেয়ে আগে আমি দেখছি, ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে, আমার কাছে হিসেব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে। তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ আখিরুজ্জামান, বললাম ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আছে? বলছে 50-60-70 বছর থেকে। তো বললো 70 বছরে কোরআনের আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায়? বলেন পারছেন? ঢাকা শহরে কি চোরের হাত কাটা হয়? ঢাকা শহরে কি ওই যে জেনার শাস্তি দেওয়া হয়? মদ পান করলে 40 লাঠি দেওয়া হয়? ব্যবিচার করলে রজম দেওয়া হয়? সমকামিতা করলে রজম দেওয়া হয়? ধর্ষণ করলে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়? মসজিদ দিয়ে কি করবেন আপনি বলেন? এতগুলো মসজিদ দিয়ে কি করবেন? মসজিদে আমরা নামাজ পড়ি, ব্যক্তিগত ইবাদত। আর মানুষের বাঙালিকে কারা জানি বুঝাইছে, সারা জীবন যত ইচ্ছা পাপ কর, শেষ জীবন একটা মসজিদ বানায় যাইস বা মসজিদে সমবেত হয়ে থাকিস, ঠিক আছে? যত ইচ্ছা কর, যা ইচ্ছা কর, সুদ খা, ঘুষ খা, সব কর, শেষে একটা মসজিদ বানায় দিস। কারণ হাদিসটা হচ্ছে মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। ব্যাস এই হাদিসের উপর আমল কইরা কবরে যাবে। সারা জীবন যে আমি মাশাআল্লাহ নাউযুবিল্লাহ আল্লাহর কোনো বিধানই মানলাম না, না নামাজ, না যাকাত, না সাদাকা, না এই যে কোরআন এর হক আদায় করা, না আমর বিল মারুফ, না নাহি আনিল মুনকার, না ইকামাতের দিন, ইত্যাদি ইত্যাদি। অনেক অনেক গভীর ভাই, আলোচনাও গভীর, পরিবেশও অনেক গভীর, অন্ধকারও অনেক গভীর। এই অন্ধকার থেকে
বের হইতে হইলে ভাই রমজান আমাদের সামনে একটা মৌসুম, এটা আল্লাহ পাক সুযোগ দেন। আপনারা তো দেখেন সন্ধ্যাবেলা পাখিরা কোথায় ফিরে যায়, বাসায় ফিরে যায় না। এই সারা বছর সারা জীবন আমরা অনেক দূরে চলে গেছি আল্লাহ থেকে, রমজান আসছে এখন আবার বাসায় ফিরে আসেন। রমজান কেন আসে? যাতে এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন উম্মা এক জায়গায় হয়, পাপী মুসলিমরা আল্লাহর দিকে ফিরে আসে। সারা বছর যারা এইদিক ওদিক চলে গেছেন রমজানে আসেন, ঘরে ফিরে আসেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি অনেক ভিতরে ঢুকে গেছি ভাই। প্রথম কথা বলছিলাম লাআল্লাকুম তাত্তাকুনের হক আদায় করতে হবে, রাজি আছি তো ইনশাআল্লাহ। দুই নাম্বার, এই যে বলছিলাম কুতিবা আলাইকুম নিয়ে কথা, কুতিবা আলাইকুম শুধু সিয়াম না, কুতিবা আলাইকুম কিসাসও আছে এখানে। কোন কিতাব এখানে আছে না, নাকি বাড়ায় বললাম? আর এই কোরআন তো ভাই সবারই বাসায় আছে, কেন মানতে চান না? এত কেন ভনিতা কোরআনের সাথে? বাঁচবই বা কতদিন আমরা? সর্বোচ্চ 100 বছর ভাই, সবাইকেই তো একা একা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তাহলে এত ভনিতা কিসের? এত নেফাকি কেন? এত অস্বীকৃতি কেন? ইসলাম নিয়ে এত অ্যালার্জি কেন? আল্লাহ রসুল এবং ইসলামের নাম শুনলে গা জ্বলে কেন? কোরআন সুন্নার বিধানের কথা শুনলে কেন মনে হয় যে বাঁকা চোখে তাকান কেন? না জানি আবার কি বলতেছে, কোন জঙ্গি আসলো, কোন সন্ত্রাসী আসলো, এগুলো কি শুরু করছেন? এটা কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহর কথা, রসুলের কথা, এখানে এইসব এইসব শব্দ প্রয়োগ করেন কেন? কবরে কি আমরা যাব, আপনারা যাবেন না? আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে না? কি মনে করতেছেন আপনারা? আর এই উম্মার বিজয়ের জন্য কি শুধু আমাদের একার দায়িত্ব না, সবার দায়িত্ব আছে? সবাই মিলে তো শক্ত হাতে একটা হাতল ধরলে না ইসলাম বিজয় হবে। তা আল্লাহ পাক যে ক্ষমতা যাদেরকে দিয়েছেন, কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সার্বভৌম ক্ষমতা, তার বিধান বাস্তবায়ন করেন, আল্লাহ পাক আপনাদেরকে আরও শক্তিশালী করবেন ইনশাআল্লাহ। যদি না করেন তাহলে শোনেন, একটা সময় পর্যন্ত আল্লাহ পাক ছাড় দেন। এটা এটা ইতিহাস। নমরুদ একটা লম্বা সময় ছাড় পাইছে, ফেরাউন আরও লম্বা একটা সময় ছাড় পাইছে, আজ জাতি সামুদ, আসহাবুল আইকা, মাদিয়ান, লুত, কত যে কম চলে গেছে হিসেব নাই। ইতিহাসটা খালি পড়বেন কোরআনের, কত যে কম পৃথিবী থেকে চলে গেছে এরই হিসেব নাই। আল্লাপাক জানাইছেন অল্প কিছু, বাকি কিছু জানানো নাই আল্লাপাক আমাদেরকে। আল্লাপাক জানানি নাই অনেক কিছু আমাদেরকে, যেগুলো আমাদের দরকার সেগুলো জানাইছেন কিছু কিছু। কেউ কি টিকতে পারছিল? কেউ কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে চলতে পারছে, দুনিয়া টিকতে পারছে? কেউ কি চিরস্থায়ী ছিল? কোনো নবীও তো চিরস্থায়ী ছিল না। তাহলে কিসের পিছনে ছুটতেছেন? আল্লাপাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। ব্যক্তি জীবন থেকে শুরু করে এক সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোরআন হাদিস ইসলামকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাপাক যাদের মধ্যে সৎ এই সততা আছে এই মানুষগুলোকে আল্লাপাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বানায় দেন, আমিন। বা যারা আছেন তাদেরকে আল্লাপাক হেদায়ত দান করেন। রমাজানের এই শিক্ষাটার সামনেও এরকম দু একটা শব্দ আছে, কুতিবা আলাইকুমুল কিসাস, আর একটা তো বললে তো মাথাই খারাপ হয়ে যাবে, বলবো? ওই ওই যেখানে দেখছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিসাস, এই ডানে বামেই খুঁজবেন, তিনটা পৃষ্ঠার মধ্যেই পাবেন লেখা আছে কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল, এটা আবার কি কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে। কি ফরজ করা হয়েছে? একা একা আপনি করবেন না, একা একা করবেন না, ইসলামিক রাষ্ট্র করবে, ইসলামের রাষ্ট্রের আমির করবে, তার নেতৃত্বে জনগণ করে, একা একা বিচ্ছিন্নভাবে করে না। কুতিবা আলাইকুমুল কিতাল, এইটা যখন মুসলমানরা ছেড়ে দিয়েছে ওই সময় থেকে এই মায়ের খাওয়ার যুগ শুরু হয়েছে। অটোম্যান এম্পায়ারটা সর্বশেষ ওই ফাইট করছিল ওই পশ্চিমাদের সাথে, পরাজিত হয়ে যায় তারা প্রথম বিশ্বযুদ্ধে 1914 থেকে 1718-এর মধ্যে। এরপরে ওই যে ব্রিটেন দখল করে জেরুজালেম, বেলফোর ডিক্লারেশন হয়, তারপরে ইহুদিদেরকে ওই জায়গাটা ছেড়ে দেয়। এরপর থেকে যে 100 বছর হলো আমাদের খিলাফা পতনের, 100 বছর হয়ে গেছে, কত বছর? এটা একটা আশারও কথা। আশার কথা কেন? প্রত্যেক 100 বছর পর পর আল্লাহবাক পরিবর্তন নিয়ে আসেন, এটা ইতিহাস ঘাটলে পাবেন। 100 বছর পর পর আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পরিবর্তন পৃথিবীতে নিয়ে আসেন। তো যেহেতু খিলাফা পতনের 100 বছর হয়ে গেছে, আশা করা যায় সামনে কিছু ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। ওই অটোম্যানদেরকে 1917 সালে 1914-এর মধ্যে পরাজিত করে বাইতুল মুকাদ্দাস, যেখানে দেখতেছেন অক্টোবর থেকে এই পর্যন্ত মনে হয় 40,000 ছাড়াই গেছে প্রাণহানি, ছাড়া যায় নাই, বেশিরভাগই নারী আর শিশু, বেশিরভাগই কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মনে হয়
97টা থেকে 98টা যুদ্ধ করেছেন, কয়টা এটা তো জানেন না। আমরা শুধু জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন, মিসওয়াক করতেন, তারপরে ডান কাঁধে শুইতেন, হ্যাঁ সাদা জামা পছন্দ করতেন, দাড়ি রাখতেন, এগুলো আমরা জানি মাশাআল্লাহ। ওনার সিরাত পড়েন, ওনার জীবনীটা পড়ে দেখেন, 97 থেকে 98টাতে তিনি নিজে লিড দিয়েছেন, সরি তিনি হয় লিড দিয়েছেন না হলে অন্য কোনো সাহাবিকে পাঠিয়েছেন, মানে গাজওয়া অথবা সারিয়া। এখন এই 100টার মতো যুদ্ধে আপনি দেখবেন না কোনো নারীকে হত্যা করা হয়েছে বা কোনো শিশুকে হত্যা করা হয়েছে, আপনি খুঁজে পাবেন না, একটা ইতিহাস দেখাইতে পারবেন না যে মুসলমানদের হাতে কোনো শিশুকে হত্যা করা হয়েছে বা কোনো নারীকে হত্যা করা হয়েছে, আঘাত করা হয়েছে। শুধু আলী রাদিয়াল্লাহু আনহু একদিন এক নারীকে ধরেছিলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে অমুক জায়গায় এক মেয়েকে পাবা, ওই মেয়ের কাছে একটা চিঠি আছে, ও গুপ্তচর বৃত্তি করেছে, ওই চিঠি সে মক্কায় পৌঁছে দিতে চাচ্ছে, ওকে রাস্তায় ধরবা, ওর কাছ থেকে চিঠি আদায় করবা। কথা বুঝতে পারছেন? উনি গেলেন, দেখলেন হ্যাঁ ঠিক ওই জায়গায় এক মেয়ে আছে, এই চিঠি বের করো। আর নাই আমার কাছে কোনো চিঠি নাই। তিনি বলছেন যদি চিঠি বের না করো তাহলে কিন্তু প্রয়োজনে একদম সব সব সার্চ করে চিঠি বের করবো কিন্তু। তো পরে ভয়ে সে চিঠি দিয়ে দিছে। এই একটাই ঘটনা পান পাওয়া যাচ্ছে যে মেয়েদের সাথে যুদ্ধক্ষেত্রে আচরণ। আর এই পুরো 100টা বা 98টা সারিয়ার গাজওয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের হাতে একটা শিশুও মানে নিহত হয় নাই, একটা মহিলাও নিহত হয় নাই। যদি কোনো দলিল পান আমাকে জানায়েন, যদি আমার জ্ঞানে কমতি থাকে, আপনারা যদি দলিল পান আমাকে জানায়েন, আমার জানা নাই। আর আপনি দেখতেছেন অক্টোবর থেকে, এই যে এটা কি মাস, মার্চ, এই যে 5-6-7 মাসের মধ্যে আপনি দেখতেছেন যে 40-42 হাজার মুসলমানকে মারা হচ্ছে, তার মধ্যে বেশিরভাগই নারী আর শিশু, নারী আর শিশু। এগুলো দেখলে তো ঘুম হয় না আমাদের, কিচ্ছু করার নাই, তামাশা দেখতেছি সবাই বসে বসে। আর যাদের করার ছিল এরা বসে খ্যাপসা খায়, কি খায়, ওরা ওই সিনেমা হল উদ্বোধন করে, মদের বার ওপেন করে, হ্যাঁ সুবহানাল্লাহ, পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, চিন্তা করেন সাহাবিরা রাদিয়াল্লাহু আনহু আজমাইন তারা শুয়ে আছেন, ওখানে গেলে মুমিনদের চোখের পানি ছেড়ে দেয় মানুষ, কি একটা অবস্থা! ওইখানে আল্লাহর ঘর, বাইতুল্লাহুল হারাম। অনেকে আবার বলে কি করার আছে আমাদের, আমাদের কিছুই করার নাই। হ্যাঁ তো ওই জন্য একদিন বলছিলাম, তো কিছু করার নাই তাহলে নেইমারকে নিয়ে এসে ফুটবল খেলাও, ওটা তারপর ওটাও চলতেছিল। হ্যাঁ বিভিন্ন বলিউড তারকা হলিউড তারকা আইসে আইসে কনসার্ট করতেছে, এগুলো করেন, কিছু করার নাই তো। বেশি না, আপনারা যদি একটু জিও পলিটিক্স পড়েন দেখবেন 10টা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয়, 10টা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয় বা একটা টেবিলে বসতে পারে, এই 10টা মুসলিম কান্ট্রির কাছে যে পরিমাণ সৈন্য আছে, যে পরিমাণ অস্ত্র আছে, যে পরিমাণ জ্বালানি আছে, যে পরিমাণ তেল আছে, আর যে পরিমাণ গ্যাস আছে, আর বাকি কথা নাই বললাম, এই ইসরায়েলের মতো 100টা দেশের সাথে মোকাবেলা করতে পারত। এক একটা বাচ্চার রক্তের বদলা নেওয়া যাইতো, একটা একটা বোনের ইজ্জতের বদলা নেওয়া যাইতো। শুধু ওই ইমানদার কোনো ওমর আল্লাহ পাক এখন আমাদেরকে আর দেন নাই। কারণ কেন দেন নাই জানেন? কারণ আমরা তো আর তার সাহাবিদের মতো না। আমরা যদি সাহাবিওয়ালা জিন্দেগি আবার শুরু করি আল্লাহ পাক ওমর ইবনুল খাত্তাবও পাঠাবেন ইনশাআল্লাহ। বুঝাতে পারতেছি না, আমরা ঠিক না হলে তো আসমান থেকে ফেরেশতা নামবে না ভাই। আর আমরা এই এত দূরে বসে ছোট্ট একটা রাষ্ট্রের মধ্যে আলোচনা করি, কি আলোচনা করে আর কি ফায়দা হবে? কিন্তু আলোচনাগুলো করতেছি আল্লাহর কাছে দায়মুক্ত হওয়ার জন্য, যাতে আপনারা সত্যটা জানেন এবং হকটা বুঝতে চেষ্টা করেন, আপনার পরবর্তী প্রজন্মকে এটা জানান। আল্লাহ চাইতো আমরা না পড়লে কি হয়েছে, দেখা যাবে 100 বছর পরে হইলেও আমাদের পরবর্তী প্রজন্মরা ইনশাল্লাহ বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবে ইনশাল্লাহ। কারণ লিখা তো হয়ে গেছে এটা, যে ওইটা আমাদের হাতে আসতেছে ইনশাল্লাহ। এবং ওইখানে 40 বছর ইসলামিক খেলাফত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই বিশ্বে কেয়ামত হবে না ইনশাল্লাহ। কত বছর কে করবে? ঈসা আলী ইসলাম। কে করবেন? ঈসা আলী ইসলাম। তার সাথে সঙ্গ দিবেন ইমামুল মাহদী। এটা হবে সামনে। এখন ওইটা যখন হবে, ওই 40 বছর ইসলামী খেলাফত, তখন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই আল্লাহ পাকের যে মুলক, আল্লাহ পাকের সার্বভৌমত্ব, আল্লাহ পাকের সর্ভেন্টি, আল্লাহ পাকের রাজত্ব, ওইটা সারা বিশ্বে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এখন ওইটা নাই, এখন কি আছে?
এখন মূল কোচ জাতিসংঘের সব কিছু ওদের হাতে আর এটা এগুলো গঠনই করা হয়েছিল মুসলমানদের স্বার্থ দমন করে পশ্চিমাদের স্বার্থ উন্নয়নের জন্য একেবারে খোলামেলা কথা বললাম এখন পর্যন্ত ওদের ভিশন ভিশন এবং এজেন্ডা এজেন্ডা এইটাই পৃথিবীর কোন জায়গায় মুসলমানের স্বার্থ তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিবে না বরং আমাদেরকে দাস বানানোর জন্য এটা তৈরি করছে ওরা আর আমরা এখন সেই দাসত্বের মধ্যে চলে আসছি কেউ কিছু বলেও না কেউ কিছু সবাই মেনে নিছি আর কি আলোচনা করে লাভ নাই আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে আইয়ুবের জন্ম দেন আলোচনা করে লাভ নাই এত প্রত্যেকটা মা বোনকে বলবো একটা করে বাচ্চা দেন আমাদেরকে আইয়ুবের মতো একটা করে বাচ্চা দেন তারেক বিন জিয়াদের মতো একটা করে বাচ্চা দেন আমাদেরকে বিন কাসিমের মতো ইনশাআল্লাহ আজ না হোক 100 বছর পরে হলেও ইনশাআল্লাহ বিশ্বের শাসন ক্ষমতা আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ তার আগ পর্যন্ত আমরা কেউ স্বাধীন না তো এখানে কুতিবা আলাইকুমুস সিয়ামও আছে কুতিবা আলাইকুমুল কিসাসও আছে কুতিবা আলাইকুমুল কিতালও আছে ওইটা ছাড়ার পর থেকে আজকে আমাদের এই অবস্থা হয়েছে আর কি এখন ওইদিকে তো আমরা যাইতে পারবো না এখন আমাদের শক্তি নাই অতএব ওই আলোচনা না হয় ফুল স্টপ রাখলাম এখন এই মাসে আমরা কি আল্লাহর দিকে ফিরে আসতে পারি কি না অন্তত যারা নামাজ আমরা কাজা করছি বা অলসতা দেখাচ্ছি রমজান মাসে পাঁচ ওয়াক্ত পাক্কা নামাজই হইতে পারবো তো ইনশাআল্লাহ না ফরজ নামাজের সাথে সাথে সুন্নত আর নফলগুলোর পাবন্দ হইতে পারবো তো ইনশাআল্লাহ রমজান মাসে দাড়িটা ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ পোশাক চেঞ্জ করতে পারবো তো ইনশাআল্লাহ সুদ ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ সমস্ত জেনা ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ সমকামিতার এগুলো ধার কাছে তো যাবো না ইনশাআল্লাহ মাপে কম দেওয়া ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ যত রকম দুর্নীতি সুদ ঘুষ ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ রমজান মাসে আমরা আবার ওই পাখিদের মতো পাখিরা যেমন ঘরে ফিরে আমরা আল্লাহর কাছে ফিরবো তো ইনশাআল্লাহ কয়েকটা কাজ খালি বলে শেষ করে দিচ্ছি ভাই সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব আমার বান্দারা হে নবী যদি তোমাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে তাদেরকে জানিয়ে দিও যে আমি কাছে আছি সুবহানাল্লাহ কোথায় আছি খুবই কাছে উজিবু দাআওয়াত আদ-দাঈ ইযা দাআন যখন দোয়াকারী দোয়া করে আমি তার দোয়া শুনি কে শুনে কবরের শয়িত মানুষ শুনে হ্যাঁ ওই ওই মাজারে গিয়ে শুনে অমুক বাবা তমুক বাবা শুনে কে শুনে ইন্নি করিব উজিবু দাআওয়াত আদ-দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি وليؤمنوا بي لعلهم يرشدون ঠিক আছে না এটা অতএব আমি যেহেতু বান্দার দোয়া শুনি তারাও যেন আমার ডাকে সাড়া দেয় আল্লাহর ডাক মানে কি হাইয়া আলা সালা এটা আল্লাহর ডাক না যাকাত ফরজ হলে যাকাত দিবে আল্লাহ পাক আহ্বান করছেন না রমাদান মাস এসেছে রোজা রাখো কার আহ্বান এগুলো আমি যখন ডাকবো সেও যেন আমার ডাকে সাড়া দেয় আর ওয়ালিউমিনু বি এবং আমার প্রতি ঈমান রাখে এতে করে তারা সুপথ প্রাপ্ত হবে ইনশাআল্লাহ তাহলে রোজা রেখে আমরা কি করব আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ তিনটা কাজ তো পেয়ে গেলাম এক হচ্ছে তাকওয়া অবলম্বন করব মানে রোজা রাখার মতো রাখব দুই নাম্বার কোরআনের হক আদায় করব তিন নাম্বার বেশি বেশি দোয়া করব রোজা রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করব তিন শ্রেণীর মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না জানেন তো হাদিসটা এক শ্রেণী হচ্ছে রোজাদার আরেক শ্রেণী হচ্ছে মুসাফির আরেক শ্রেণী ওই যে মাজলুম মাজলুমের দোয়া এটা বিফল যায় না আরও এক শ্রেণী আছেন অন্য হাদিসে পিতা মাতার দোয়া সন্তানদের জন্য এটা আল্লাপাক ফেরত দেন না আমরা যারা পিতা মাতা হয়েছি সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাপাক তৌফিক দান করেন তো এই তিনটা কাজের বাইরে আমি আরও সাতটা কাজ বলে দিচ্ছি রমজান মাসে করবেন ঠিক আছে ইনশাআল্লাহ চার নাম্বার বেশি বড় করছে খালি পয়েন্টগুলো বলছি চার নাম্বার হচ্ছে রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে ইফতারি করানোর চেষ্টা করবেন এই যে যুব সমাজ যারা আছেন ইফতারের প্রজেক্ট রেডি করবেন প্রত্যেকটা দুস্থ অসহায় এতিম মিসকিন বিধবা এই পরিবারগুলোতে এক মাসের বাজার করে দিবেন পারা যাবে ইনশাআল্লাহ যত কালো টাকা উঠাইছে সব ওগুলো টেনে টেনে বের করবেন সব বুঝছেন বাংলাদেশে এমন বহু মানুষ পড়ে আছে যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো দেয় ওগুলো উসুল করবেন চাপ দিয়ে দিয়ে কটা বললাম চারটা বেশি বেশি মানুষকে ইফতার করানো পাঁচ নাম্বারটা আমার খুবই পছন্দের একটা আমল এবং সবার সামর্থ্য হয়তো হবে না তবে আমরা নিয়াত করি আল্লাহ পাক নিয়াতেই বরকত দিবেন ইনশাআল্লাহ রমজান মাসে বাইতুল্লাহ জিয়ারত রমজান মাসে বাইতুল্লাহ জিয়ারত যাদের সামর্থ্য আছে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আল্লাহ পাক যারা নিয়াত করেছেন তাদের কাজকে যেন আসান করেন
সফরকে নিরাপদ করেন এবং আমাদেরকে বেশি থেকে বেশি বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। যারা নিয়াত করেছি জীবনে অন্তত একটাবার হলেও আল্লাহ পাক যেন তাদেরকে হজ করার তৌফিক দান করেন। বাইতুল্লাহ জিয়ারতে অনেক অনেক ব্যাপার আছে রমজান মাসে। ওখানে আপনার একটা পরিবেশ থাকে, একটা জান্নাতি পরিবেশ, ইবাদতের মৌসুম থাকে, হ্যাঁ, রোজা রাখা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত, বাইতুল্লাহ তাওয়াফ, ঠিক আছে, ইসলামের ইতিহাসের জায়গাগুলো ঘুরে দেখা, তারাবি, মানে একটা অন্যরকম আমেজ সেখানে বিরাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাসে বেশি থেকে বেশি বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন। পাঁচ নম্বর, এটা সবার হয়তো তাকদিরে নসিব নাও হতে পারে, তবে নিয়াত করে রাখেন আল্লাহ পাক কোনো না কোনো দিন তৌফিক দিবেন ইনশাআল্লাহ। ছয় নম্বর, রমজান মাসে আমরা আমাদের ফরজ আমলগুলো কোনো অবস্থায় ছাড়বো না ইনশাআল্লাহ। স্পেশালি আমি এখানে একটা ফরজের নাম উল্লেখ করছি, সেটা হলো যাকাত। সলাতের কথা আমি না বলে যাকাত বললাম কেন? কারণ নামাজ আপনারা সবাই পড়েন রমজান মাসে, কিন্তু যাকাত বেশিরভাগ মানুষ দেয় না। যাকাত ইসলামী অর্থনীতির মূল ভিত্তি, যাকাত ছাড়া ইসলামী অর্থনীতি সচল থাকবে না। এই কাজটার ত্রুটির কারণে আমাদের এই অর্থনৈতিক স্যাংশন বা সমস্যাগুলো ইনফ্লেশনগুলো হয়ে যায়। আল্লাহ পাক আমাদের অর্থনীতিবিদদেরকে ইসলামী অর্থনীতি বোঝার তৌফিক দান করেন। এই অর্থনীতি ওমরের যুগে ছিল, ওসমানের যুগে ছিল, আলীর যুগে ছিল, আবু বকর তার যুগে ছিল, রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আল্লাহর নবীর যুগে ছিল। তখন গরিব মানুষ এইভাবে ওই ছেঁচেও একটা খুঁজে পাওয়া যাইতো না একটা গরিব মানুষ। আর এখন কী অবস্থা তো দেখতেই পারতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমাদান মাসে যাকাতগুলো দেওয়ার তৌফিক দান করে না। সাত নম্বর হচ্ছে, রমাদান মাসে এমনিতেই বেশি থেকে বেশি নফল দান সৎকা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বেশি বেশি নফল দান সৎকা করার তৌফিক দান করে না। আট নম্বর, রমাদান মাসে ফরজের সাথে সুন্নত আর নফলে অনেক বেশি পাবন্ধ হওয়ার চেষ্টা করবেন। খাস করে রমাদান মাসে কিয়ামুল লাইল এবং তারাবির কোনোভাবে যেন ছুটে না যায়। অনেকে মনে করেন যে তারাবি পড়লে রাত্রে আবার ওঠা যাবে কি? যাবে না, যাবে। তারাবির নামাজ আপনি প্রথম রাত্রে পড়লে শেষ রাত্রে আবার নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, বরং ওটা আরও ভালো। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করতে থাকেন, কে আছো চাইবা আমার কাছে আমি দিব, কে আছো আমাকে ডাকবা আমি ডাকে সাড়া দিব, কে আছো আমার কাছে ইস্তেগফার করবো আমি ক্ষমা করব। প্রথম রাত্রেও তারাবি পড়বেন ইনশাআল্লাহ, শেষ রাত্রেও চেষ্টা করবেন অন্তত দু চার ছ রাকাত হলেও নামাজ পড়ার, আল্লাহ পাক তৌফিক দান করুন। তো তারাবি নিয়ে অনেক কথা এখানে শোনা যাবে ডানে বামে। আর আমাদের তো ইস্যু পাগল জাতি মাশাআল্লাহ, আমরা কি পাগল জাতি, ইস্যু পাগল। ওই ফিলিস্তিন ইস্যু এখন নাই, শেষ। তারপরে যে ট্রান্সজেন্ডার গন কেস, শেষ। তারপরে শরীফ শরীফা ঠান্ডা, শিক্ষানীতি ঠান্ডা, এখন এখন ওই যে অনলাইনে ঢুকলেই দেখতেছেন ওই চলতেছে আর কি। হ্যাঁ, আট টাকা বিশ টাকা তো আসবে সামনে, এখনও লঞ্চ করেনি ওরা কিছু কিছু কিছু। শোনেন, এটা এগুলো বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি, কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষকে আমাদের সমাজে ছেড়ে দেওয়া হয়েছে যাতে এরা মুসলমানদেরকে আপোষের গণ্ডগোলের মধ্যে ব্যস্ত রাখে, ছেড়ে দেওয়া হয়েছে। এরা পেইড, এদেরকে পেট্রোনাইজ করা হয়, এদের এজেন্ডাই এটা, এরা আপনাকে আমাকে লাগাই দিবে, আমাদেরকে মূল ওই শেকড় থেকে সরাই দিবে, দিয়ে ডালপালায় ব্যস্ত করে রাখবে। এবং এর এগুলোতে পিছনে কাজ করতেছে কিছু দাড়ি টুপিওয়ালা মানুষও, কিছু দাড়ি টুপিওয়ালা মানুষেরও এভাবে ওদেরকে কিনে ফেলা হয়েছে যে তোমাদের কাজই হচ্ছে মুসলমানদের মাঝখানে খালি লাগাই দিবা। দেখেন, একটা অন্যতম মানে মেজর একটা ইস্যু, কাদিয়ানি ইস্যু, একদম চুপ, কোনো কথা নাই। একটা মেজর একটা ইস্যু হচ্ছে ইসাই মুসলিম ইস্যু, সারা বাংলাদেশে ইসাই মুসলিম বানাচ্ছে মানুষকে, একদম চুপ, কোনো কথা নাই। একটা মেজর একটা ইস্যু ফিলিস্তিন ইস্যু, একেবারে মুখে কুলুপ, কোনো কথা নাই। একটা মেজর একটা ইস্যু ট্রান্সজেন্ডার এবং সমকামিতা, এবং এই যে একটা কী বলবো বিতর্কিত শিক্ষানীতি, একদম চুপ, কোনো কথা নাই, কোনো কথা নাই, চুপ। সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম, একদম গোড়ার একটা সমস্যা, একটা কথা নাই। পুরো ভূরাজনৈতিক প্রেক্ষাপটে মুসলমানদের আজকে মেরে কেটে কচুকাটা করে ফেলছে, একদম চুপ, কোনো কথা নাই। পড়ে থাকবে প্রামীণ জোরে আর আমার আসতে, তো হাত কোথায় বাদস, নিচে না উপরে, তো রফলি দেন করস না করস না, পায়ে পা লাগাস না লাগাস না। তো যেন আমাদের একজন বরেণ্য আলেম আছেন, তরুণ ভাই আমাদের, মাশাআল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ পাক ভাইয়ের নেখায়াত আল্লাহ পাক বরকত দান করেন, লম্বা নেখায়াত দারাজ করেন, সুস্থ রাখেন। ও ভাই বলছে, ভাই আমি তো
এরা তো তর্ক করে আমিন জোরে জোরে বলবো না আস্তে বলবো আমি তো বলি আমি আমিন বলিই না দেখি আমি যদি আমিন না বলি আমার নামাজটাকে কেউ ভুল প্রমাণ করে দেখাক দেখেন আমার নামাজ বাতিল প্রমাণ করে দেখান আমি আমিন বলিই নাই আপনি মারামারি করতেছেন জোরে না আস্তে এটা নিয়ে আমি বলিই নাই আমার নামাজটাকে বাতিল প্রমাণ করে দেখান ফিকহের উসুল থেকে পারবেন কিয়ামত পর্যন্ত পারবেন না কিয়ামত পর্যন্ত পারবেন না কারণ ওটা কোনো ফরজ কিছু ছিল না নামাজ হয়ে গেছে আমার নামাজ কি হয়েছে হয়ে গেছে একজন বলতেছে যে কি হ্যাঁ চুপে না আসতে একটা কি হাত বাঁধা বাঁধি হ্যাঁ নাভের উপরে নিচে ইত্যাদি ইত্যাদি তো ভাই আমি বাঁধিয়ে নাই হাত কি করি নাই আমার নামাজ ভুল প্রমাণ করে দেখান বসে নামাজটা দেখি যে হাত বাঁধি নাই আমার নামাজ হয় নাই প্রমাণ করে দেখান তাহলে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে মূল যে বড় বড় ইস্যুসগুলো আছে আমাদের শেকড়ের সমস্যা এইগুলো থেকে দৃষ্টিভঙ্গি সরায় দিয়ে সারাদিন এমন কিছু বিষয় নিয়ে আমাদেরকে ব্যস্ত করে রাখা হয়েছে যার ফলে আমরা আমাদের মূল গন্তব্য থেকে সরে গেছি আরও 100 বছর এভাবে চলতে থাকেন তাহলে নাকি ভাই আরও 10-20 বছর এভাবেই যাক নাকি চোখ খুলেন ভাই চোখ খুলেন চোখ খুলেন কলবের চোখটা খুলেন মূল জায়গায় আসেন মূল জায়গা হচ্ছে আমাদের তাওহীদ মূল জায়গা আমাদের সুন্নাহ মূল জায়গা আমাদের নবীর দ্বীনের ইকামত মূল জায়গা আমাদের নবীর দ্বীনের দাওয়াত এবং এটা প্রতিষ্ঠার জিহাদ মূল জায়গা হচ্ছে অর্থনীতি সমৃদ্ধ করা মূল জায়গা হচ্ছে সুদের সুদ থেকে আমাদেরকে বের হয়ে আসা মূল জায়গা হচ্ছে আমাদের দুর্নীতিগুলো কমানো মূল জায়গা আমাদের শিক্ষানীতিগুলো ঠিক করা মূল জায়গা কোনগুলা এগুলো কি আপনাদেরকে বুঝাইতে হবে আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন আমিন তো এগুলো নিয়ে অনেক তর্ক হবে আমি আমার মতো করে বলে দিচ্ছি তারাবির নামাজ পড়বেন জামাতে 1 নম্বর কিসে 2 নম্বর পড়বেন 20 রাকাত কয় রাকাত কেউ যদি বলে আমি কম পড়ি বলবেন সমস্যা নাই পড়েন কোনো সমস্যা নাই কেউ যদি বলে আমি আরও বেশি পড়ছি পড়েন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই পড়ুক আপনি 20 রাকাত পড়েছেন কিন্তু কেউ যদি বলে 20 রাকাত বেদাত তখন সমস্যা আছে কারণ উসমান রাদিয়াল্লাহু আনহু যদি 2 আজান দিতে পারেন আমার দিতে কোনো আপত্তি নাই আমার দিলে কোনো গোনা আমি বেদাতি হব যদি আমি বেদাতি হয়ে যাই তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহুকেও বেদাতি বলতে হবে নাউজুবিল্লাহ এটাও বাংলাদেশের মানুষ বলেছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ সাহাবীও বেদাত করছে নাউজুবিল্লাহ তো এগুলো থেকে দূরে থাকবেন বুঝবেন মুহাক্কিক আলেম চিন্তা হবে আপনাদেরকে আর উমর ইবনে খাত্তাব যদি নিজে 20 রাকাত পড়ে থাকেন জামাতে আমার পড়তে কোনো আপত্তি ব্যাস আপনি যদি কম পড়েন কোনো সমস্যা নাই পড়তে পারেন আপনি যদি বলেন আমি আরও বেশি পড়ি কোনো সমস্যা নাই পড়তে পারেন আরেকটা বিষয় করবেন খতমে তারাবি খতমে কোরআন পড়বেন কি পড়বেন কোরআনটা খতম করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই 8টা কাজ করার তৌফিক দান করে আর 2টা বাড়ায় দিব বিরক্ত হচ্ছেন আর 2টা বাড়ায় দিব 1 9 নম্বর এটা হচ্ছে রমাদান মাসে 8টা কি মনে আছে আপনাদের আমি তো ভুলে যাচ্ছি আমার সাথে বলেন তো 1 নম্বর কি বলছিলাম তাকো অবলম্বন করবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই 2 নম্বর কি বলছিলাম জানি কোরআনের হক আদায় করা 3 নম্বর বেশি বেশি দোয়া করা 4 নম্বর কি বলেছিলাম হ্যাঁ হ্যাঁ যদি সম্ভব হয় বাইতুল্লাহ জিয়ারত ওমরা করা 5 নম্বর বলেছিলাম বেশি বেশি মানুষকে ইফতার করানো 6 নম্বর কি বলেছিলাম জাকাতগুলো দিয়ে সবগুলো ফরজের পাবন্দ হওয়া স্পেশালি জাকাতগুলো দিয়ে দেওয়া 7 নম্বর বলেছিলাম বেশি বেশি দান সৎকা করা 8 নম্বরে কি বলেছিলাম এই তারাবি সলাত এবং নফল আমলগুলো বাড়ানো তারাবি সলাত পড়বেন নফল আমল সুন্নত আমল বাড়াই দিবেন আল্লাহ পাক তৌফিক দান করে দেবেন 9 নম্বর বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকটা এলাকা থেকে প্রত্যেকটা মসজিদ থেকে প্রত্যেকটা মাদ্রাসা থেকে রমাদান মাসে বিনামূল্যে কোরআন শিক্ষার কার্যক্রম চালু করে পারা যাবে ইনশাল্লাহ অন্তত আপনাদের এলাকা থেকে এই এলাকার মসজিদ থেকে এখানকার মাদ্রাসাগুলো থেকে বিনামূল্যে কোরআন শেখানোর কার্যক্রম করা যাবে না ইনশাল্লাহ নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত করে দেন সবার ঘরে ঘরে কোরআন শিক্ষাটা পৌঁছে দেন তাহলে আমরা ওস্তাদদেরকে হাদিয়া কিভাবে দিব যারা শ্রম দিবেন সময় দিবেন আপনারা আপনাদের পকেট থেকে অর্থ বের করে কালেকশন করে ওস্তাদকে হাদিয়া দিবেন ইনশাল্লাহ এবং মানুষের জন্য ফ্রি করে দিবেন তারা আসবে শিখবে এবং 1 মাসের মধ্যে কোরআন শেখানো যায় না কিছুটা শেখানো যায় না ওই অতটুকু শিখুক আল্লাহ পাক ওই ওসলায় যদি কবুল করেন তাতেও তো ইনশাআল্লাহ আগামী দিনে তার জন্য কল্যাণকর হতে পারে আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন।
এবং 10 নম্বর এবং সর্বশেষ কাল হচ্ছে রমাদান মাসে আমরা আমাদের বিগত জিন্দেগির যত গুনাহ এগুলোর জন্য যেমন ইস্তেগফার করব এবং সারা জীবন আল্লাহ পাকের সমস্ত কবিরা এবং কাবায়ের ও ফাওয়াহিশ এগুলো থেকে দূরে থাকব এই মর্মে একটা দৃঢ় প্রত্যয় আমরা ব্যক্ত করব ইনশাআল্লাহ আগের গুনার জন্য তওবা করব এবং আগামী পুরো জিন্দেগি যেন গুনামুক্ত জীবন যাপন করতে পারি এই চেষ্টা আমরা অব্যাহত রাখব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রমজানকে সাজানোর তৌফিক আমাদেরকে দান করেন আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে রমজানে সুস্থ রাখেন নিরাপদে রাখেন এবং সুস্থতার সাথে নেক হায়াতের সাথে উদ্দীপনার সাথে উৎসাহের সাথে রমজান মাসের এই সোমগুলো রাখার তৌফিক দান করেন বেশি বেশি রমজান মাসে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন দান সাদাকা করার তৌফিক দান করেন আমাদের মা বোনদেরকে খাস পর্দায় রাখার তৌফিক দান করেন সমস্ত হারাম ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন সমস্ত কবিরা গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন ফরজগুলোকে মজবুতির সাথে ধরার তৌফিক দান করেন সুন্নাত এবং নফলের পাবন হওয়ার তৌফিক দান করেন তারাবির সালাত এবং কিয়ামুল লাইল আদায় করার তৌফিক দান করেন যদি সম্ভব হয় আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন এবং বিগত জিন্দেগির সমস্ত গুনাহ থেকে পবিত্র হয়ে একটা গুনাহমুক্ত জীবন যাপন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসে দান করেন সর্বোপরি তাকওয়া অবলম্বন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করে ধন্য করেন আমিন